Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'du wa ba'd. Sammanito bhaijan bishesen je Muharram mashe ki koroniyo ar Ashura bishesh kore Ashura diner fazilat somporke jante chaichen. Jazakallahu khair. Sammanito bhaike amader ei Muharram mash eta holo চার মাসের মধ্যে একটি সম্মানিত মাস, চার মাস আল্লাহর নিকট সম্মানিত মাস, তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস। শাহরুল্লাহ বলা হয়েছে যে আল্লাহর মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সহিহ মুসলিম হাদিসে বলছেন শাহরুল্লাহ মুহররম, মানে আল্লাহর মাস মুহররমের মাস। তাহলে সম্মানিত একটি মাস, মে মাসে যুদ্র বিগ্রহ করা হারাম, এই জন্য এই মাসটি খুবই সম্মানিত একটি মাস। এই মাসে করণীয় কি, বিশেষ করে আপনার আশুরার দিক মানে দশেই মুহররম আমাদের কি করণীয় আর কি বর্জনীয়, এটা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফদলুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মানে মুহররমের সিয়াম। মুহররমের সিয়াম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান মাসের পর এই সিয়াম, বিশেষ করে আশুরার সিয়াম হলো গুরুত্বপূর্ণ, বেশি ফরজ সিয়ামের পর এই সিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখছেন এবং রাখার জন্য তিনি আমর হাদিসে আছে, তিনি আদর্শ দিয়েছেন রাখার জন্য, তার গুরুত্ব আছে এই সিয়ামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরু সানাতা আল্লাতী ক্বাবালা, আমি আশা করি আশুরা সিয়াম এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী পিছনের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সগীরা গুনাহ। যদি কেউ বিশুদ্ধ তওবা করে তাহলে তো তার কবিরা গুনাহ সগীরা গুনাহ সব কিছু আল্লাহ মাফ করে দেবে। এটা হলো আপনার আশুরা সিয়ামের ফজিলত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য এই আশুরা সিয়াম রেখেছেন, এটা নিয়ে আমরা আলোচনাগুলো সংক্ষিপ্তভাবে, যেহেতু এখানে বেশি লম্বা করা যাবে না, এই জন্য সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার হিজরতের পরে তিনি এই দিনে সিয়াম পালনের জন্য মুসলিমদেরকেও নির্দেশ দেন। যখন তিনি মদিনাতে আসেন, দেখতেছেন যে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করে ইহুদিরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন, যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মানে দুই গ্রন্থে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা এসে দেখেন যে ইহুদিরা আশুরার দিন সিয়াম পালন করতেছে, তখন তিনি বলছেন যে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, যে তোমরা এই দিনের বিষয়ে কি, যে তোমরা এই দিনে সিয়াম পালন করো, যে এই দিনে কি আছে যে এই দিনে তোমরা যে সিয়াম পালন করো, তখন প্রতি উত্তরে তারা বলেন যে হাযা ইয়াউমুন আযীম, এটা হলো মহান একটি দিবস, মহান আনন্দের একটি দিবস, সেটা হলো
أَتْجَلَّهُ فِيهِ مُوسَى وَقَوْمَهُ وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ فَصَامَهُ مُوسَى شُكْرًا. তারা বলেন যে আমরা এই দিনে এই জন্যই সিয়াম পালন করি, এই দিনে মুসা আলাইহিসসালাম সিয়াম পালন করেছেন এবং এই দিনে মুসা আলাইহিসসালামকে পরিত্রাণ দিয়েছিলেন ফেরাউনের কবর থেকে, মানে এই দিনে ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল, এই জন্য শুকরানা আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ মুসা আলাইহিসসালাম এই দিনে সিয়াম পালন করছেন, এই জন্য আমরা এই দিনে সিয়াম পালন করতেছি, এটা আমাদের জন্য আনন্দের দিন, এই জন্য আমরা সিয়াম পালন করতেছি। কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে সিয়াম পালন করতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা নাহনু আহাক্কু ওয়া আউলা বি মূসা মিনকুম ফা সামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বি সিয়ামিহি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূসা আলাইহিস সালামকে সিয়াম পালন করছে, এই জন্য তোমরা সিয়াম পালন করতেছ, এখন তোমাদের থেকে বেশি অধিকার রাখি আমরা মূসা আলাইহিস সালামের উপর, অতএব আমরাও সিয়াম পালন করবো এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করছেন এমন আদর্শ দিয়েছেন সিয়াম পালন করার জন্য। তাহলে আসল ঘটনা হলো আশুরার সিয়াম, আসল ঘটনা হলো এটা, যেটা আমাদের দেশে অনেক মানুষ জানে না, জানবে কিভাবে? ওই যে যিনি আলোচনা করেন, মানে বক্তা যিনি আলোচনা, খতিব মানে খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে কথা বলতেছে বা বসে কথা বলতেছে, উনি কিন্তু এই ঘটনাগুলো আশুরা সিয়াম কেন পালন করা হয়, কি উদ্দেশ্যে, এগুলো কিন্তু তিনি বয়ান করেন না, বয়ান করা প্রয়োজন মনে করেন না, অনেকে জানে অনেকে জানো বয়ান করে না, শুধু কারবালার ইতিহাস, হ্যাঁ কারবালার ইতিহাস আমাদের জন্য নির্মমভাবে শহীদ করা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, এতে আমরা আসলে খুবই মর্মাহত, খুবই একটি কষ্টের, খুবই একটি আপনার বেদনার একটি ঘটনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নাতিকে এভাবে ডেকে নিয়ে ধোঁকা দিয়ে তাকে ওখানে শহীদ করে দেওয়া হয়েছিল, এতে মুসলিম জাতির মর্মাহত অবশ্য, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আসল ঘটনা হলো কারবালাকে নিয়ে নয়, আমরা ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল মুহররম মাসের 10 তারিখে, সেদিন কীভাবে মুসলিম সিয়াম পালন করতে পারে, সেভাবে কীভাবে মুসলিম আনন্দ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে আনন্দ করছেন, এই দিনে সিয়াম পালন করছেন, এই জন্য মুসা আলাইহিস সালাম শুকরানা হিসেবে আল্লাহর সিয়াম পালন করছেন। তার এই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করছেন, কিন্তু এর সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। কারবালার ঘটনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রায় 50 বছর পরে, মানে 161 হিজরিতে, মুহররম মাসের 10 তারিখে 161 হিজরিতে, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 50 বছর পরে কারবালার ঘটনা ঘটে। আর এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনি বলে গেছেন, সিয়াম পালন করার জন্য বলছেন, আদেশ দিয়েছেন, নিজেও রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। তাহলে ঘটনা হলো, মেন ঘটনা হলো ফেরাউনকে এই দিনে ধ্বংস করা হয়েছিল, মুসা আলাইহিস সালাম শুকরানা সিয়াম পালন করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরানা সিয়াম পালন করতেছে, এই জন্য তাই দারিদ্রতা আমরা সিয়াম পালন করব। অতএব যেটা ভুল বোঝানো হচ্ছে, ভুল পদ্ধতিতে এটার চালু করে দেওয়া হচ্ছে, আমরা এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেটা বয়ান করেন, কোনো সমস্যা নাই, সত্য ঘটনা বয়ান করেন, এটার বিরুদ্ধেও মিথ্যা ঘটনা বয়ান করে, মিথ্যা ইতিহাস বয়ান করে, অনেক বাড়াবাড়ি করে, হ্যাঁ অনেক গুলু করে ইতিহাসের, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর করবালা কারবালার ইতিহাসকে অনেক বিকৃতি করে ফেলেছে, অনেক মিথ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বলেন সমস্যা নাই, তবে সত্য ইতিহাসটা বলে, যেবার যে ঘটনা ঘটেছিল সত্য সেটাই মানুষের কাছে উপস্থাপন করেন, কিন্তু আপনার মূল বিষয়টা বলতে হবে মানুষকে যে এই দিনের কারবালার বিষয়টা সম্পর্কিত নয়, এই দিনে হলো মুসা আলাইহিস সালামের বিষয়টা, মানে ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল, এই বিষয়টা হলো মেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝাতে হবে দান করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সিয়াম পালন করতেন, যখন সাহাবা
সাহাবাকার রাদিয়াল্লাহু আনহু বলেন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা 10 তারিখে সিয়াম পালন করতেছি ইহুদিরা পালন করতেছে আমরা তো বলছেন মান তাশাব্বা বিকাউমিন ফাওয়া মিনহু যে জাতি যে জাতি সাদৃশ্য অবলম্বন করবে সেই জাতির অন্তর্ভুক্ত ইহুদির সাথে তো আমাদের সাদৃশ্য হয়ে যাইতেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে সিয়াম পালন করব তাহলে 9-10 অথবা 9-10-11 কেউ তিনটা রাখলেও রাখতে পারবেন 9-10-11 অথবা 9-10 এভাবে রাখবেন সিয়াম পালন করার জন্য নিজে রাখবেন আপনাদের পরিবার পরিজনকে এই আশুরা সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করবেন বিশেষ করে এই মাসে যে আইয়ামে বিজরের সিয়াম আছে সেগুলো করবেন সোমবার বৃহস্পতিবারের সিয়াম রয়েছে সেগুলো পালন করার চেষ্টা করবেন জাতির মাঝে সত্য ঘটনা মানুষের কাছে পৌঁছে দেন পৌঁছে দেওয়ার চেষ্টা করেন যাতে করে আমাদের একজন দুজন থেকে একজন থেকে আরেকজন জানতে পারে এমনিভাবে হকের দাওয়াত পৌঁছবে সত্যের দাওয়াত পৌঁছবে মানুষের কাছে নিজে আমল করতে হবে অন্যকেও বলতে হবে এই আশুরার সিয়ামের ফজিলত সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন